এবার লাইভে এসে জাহানার আলমকে উচিত শিক্ষা দিল হাসান মাহমুদ। সাম্প্রতিক সময়ে একটি ফেসবুক লাইভ করেছেন বাংলাদেশ মহিলা জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার জাহানার আলম। সেই লাইভটিতে জাহানার আলম স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন তিনি তরুণ পেসার হাসান মাহমুদকে বিয়ে করতে চান। হাসান মাহমুদকে ছাড়া তিনি অন্য কোথাও বিয়ে করবে না। এবার এটি চরম শিক্ষা দিয়েছেন হাসান মাহমুদ। তিনিও একটি লাইভ করেন। লাইভে জাহানার আলমকে উচিত শিক্ষা দিলেন হাসান মাহমুদ। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার হাসান মাহমুদ তার ফেসবুক লাইভটিতে বলেন, আমাকে জাহানার আলমের ভালো লাগতেই পারে, সেজন্য পাবলিকলি এসে আমাকে বিয়ের প্রস্তাব দিবে জাহানার আলম, এই কাজটি মোটেও সে ভালো করেনি। হাসান মাহমুদ আরো বলেন, আমার নিজস্ব একটা সম্মান আছে, সেই সম্মানটুকুকে ধূলিসাৎ করতে চাচ্ছে জাহানারা আলম, তাই আমি জাহানারা আলমকে বলে দিতে চাই সে যেন তার ফেসবুক লাইভটি ডিলিট করে দেয়। 24 ঘন্টার মধ্যে জাহানারা আলম যদি তার ফেসবুক লাইভটি ডিলিট না করে দেয় তাহলে আমি তার বিরুদ্ধে কঠিন অ্যাকশন নিব। হাসান মাহমুদের কাছ থেকে এরকম কথা শুনে বেশ কান্নায় ভেঙে পড়েছেন জাহানারা আলম। শুধু দর্শক বিন্দু, এ বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ধন্যবাদ পুরোটা সময় জুড়ে বিডিএস স্পোর্টস 24 চ্যানেলের সঙ্গে থাকার জন্য।